আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি রিজু অনুনাবিদ চ্যানেল থেকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করার জন্য চলে আসছি। যারা কুয়েত থেকে দেখছেন, যারা কুয়েতের বাইরে থেকে দেখছেন, সবাইকে আজকের রিপোজিটে স্বাগতম। গতকাল কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আপডেট শেয়ার করা হয়, আর সেটা হচ্ছে কুয়েতে অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার ব্যাপারে। যদিও সেখানে আরও একটি অপশন আছে, সেটা সম্পূর্ণ ভিজিট বিষয়দারীদের জন্য, তবে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাটা শুধুমাত্র বৈধতার ব্যাপারে। আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড দিছি শুধুমাত্র পুরো ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। আমাদের কাছে অনেক প্রশ্ন জমা আছে ইনবক্সে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যেসব অবৈধ প্রবাসীরা ইনহাস কেস আছে, আপনারা জানেন যে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী একটা প্রবাসী যখন তার মালিক থেকে বাইরে চলে যায়, তখন সেটা কুয়েতি তার বাসার স্বার্থে এবং প্রবাসীরও একটা কমপ্লেন করে, যেটা আমাদের দেশে যেটা জিডি বলা হয়, আমরা সহজভাবে জিডি বুঝতে পারি, বা এটা কুয়েতে ইনহাস কেস লেখে, তার মানে এই লোকটা আমার কাছে নাই। এখন অনেক ভাই প্রশ্ন করতেছে যে আমার নামে ইনহাস কেস আছে, আমার কোম্পানির সাথে আমার যোগাযোগ নাই, এখন আমি বৈধ হতে পারবো কি না। এছাড়া আরও যেসব প্রশ্ন, আমার কোম্পানির মেলা বন্ধ দীর্ঘদিন থেকে, আমি বৈধ হতে পারবো কি না। আমার ভিডিওতে এক ভাই কমেন্টস করছে, আমি 13 বছর ধরে অবৈধ, এখন বৈধ হতে পারবো কি না। এখন এই তিনটা প্রশ্নের সব উত্তরে একটা ক্লিয়ার বলতে পারি, যে আপডেটটা দেওয়া হয় সে আপডেটটাতে বলা হয় 2020 পয়লা জানুয়ারির আগে যারা অবৈধ হয়েছে কুয়েতে তারা বৈধতার সুযোগ পাচ্ছে। এছাড়া ভিজিট ভিসাধারীদের জন্য অপশন আছে। তারপরে যে আপডেটটা, সেটা আপনারা অলরেডি মনে হয় সবাই জানেন, এর মধ্যে যারা বৈধতা সুযোগ নেবে তারা বৈধভাবে থাকতে পারবে, আর যারা দেশে যাওয়ার জন্য চেষ্টা করবে তারা অবশ্যই জরিমানা দিয়ে যেতে হবে, যারা বৈধতা নেবে তারাও জরিমানা দিয়েই বৈধতা নিতে হবে। এই সংক্ষিপ্ত আপডেটে কিন্তু আর বিস্তারিত কোনো কিছু এখন পর্যন্ত আমাদের জানা নাই। সবাই কমেন্টস করতেছে, আমিও একই কথা বলছি যে বাকি স্টেপগুলি কীভাবে ফলো করতে হবে। যারা আমাদের ভিডিওতে কমেন্টস করছেন তাদের জ্ঞাতার্থে বা তাদের সুবিধার্থে এই ভিডিওটা শেয়ার করা। আমিও প্রশ্ন খুঁজছি। এখন আপনারা হয়তো বলতে পারেন, তাহলে আমি ভিডিও পোস্ট দিছি কেন? ভিডিও পোস্ট দিছি এজন্যই, সেটা হচ্ছে যেসব প্রবাসীদের নানা ধরনের সমস্যা বা নানা জটিলতার মধ্যেই কুয়েত ঘোষণা দেয় যে বৈধতার সুযোগ পাচ্ছে, যেটা 1 ডিসেম্বর থেকে শুরু হবে, 31 ডিসেম্বরে গিয়ে শেষ হবে। এছাড়া বিস্তারিত আরও ব্যাপারগুলি জানতে হলে অবশ্যই আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আশা করি এর আগে সম্পূর্ণ ব্যাপারগুলি ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকচুয়ালি বা এক্স্যাক্টলি কোন প্রবাসীরা বৈধতার এ সুযোগ নিচ্ছে বা কোন প্রবাসীরা বৈধতার সুযোগ পাবে। এর সাথে একটা ব্যাপার আমরা যোগ করলে আরও বেশি সহজ হয়, কুয়েত শ্রম মন্ত্রণালয় থেকে আশা করা হচ্ছে যে এই অফারে 40,000-এর মতো প্রবাসী বৈধতার সুযোগ নেবে। তার মানে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা জানি, শ্রম মন্ত্রণালয়ের হিসাবে 1,30,000 প্রবাসী অবৈধ আছে বর্তমান কুয়েতে। তারা আশা করছে যে 40,000 প্রবাসী বৈধতা নেবে, তার মানে তারাই জানে যে জটিলতার ব্যাপারগুলি, কারা বৈধতা পাবে বা কী ধরনের নিয়মকানুন, যাদের কোম্পানি ব্লক তারা বৈধতা পাবে কি না, ইনহাস কেসের ব্যাপারে কী হবে, বা যেসব লোক কুয়েতে আসার পরও কখনো আর তাদের আকামা লাগেনি তারা সুযোগ পাবে কি না, সবগুলো প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। হয়তো আজও আপডেট আসতে পারে, হয়তো কালও আপডেট আসতে পারে। যারা আমাদের ভিউয়ার্স, যারা আমাদের সাথে সবসময় থাকেন, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সবসময়ের আপডেটগুলো সবসময় শেয়ার করতে। তো সে ধারাবাহিকতা ব্যাপারটা হচ্ছে এমন, আমাদের দূতাবাস থেকে যদি কোনো একটা আপডেট দেওয়া হয়, বিশেষ করে এগুলি হচ্ছে জটিল ব্যাপার, আইনের ব্যাপার, এখন এটা যখন ক্লিয়ার করা হবে ঠিক তখন বলা যাবে যে অ্যাকচুয়ালি কারা বৈধতা নিতে পারছে, বা ভিজিট ভিসাধারীদের যেটা সেটা ক্লিয়ার, যারা ভিজিট ভিসায় কুয়েতে আসছে তারা যদি 30 নভেম্বরের মধ্যে কুয়েত ত্যাগ না করে, সেক্ষেত্রে তাদেরকে অবৈধ ঘোষণা করা হবে আর কোনো সুযোগ থাকবে না, বা তারা
পরবর্তীতে বৈধতা নিতে হলে যে সিস্টেম সেটা ফলো করতে হবে। তো আমাদের ভিডিওটা আসলে সেটার জন্য না, এখন আমরা অপেক্ষা করছি যারা ইমিগ্রেশন বিশেষজ্ঞ, যারা শ্রম আইন বিশেষজ্ঞ, তাদের আপডেটের জন্য। আর আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে আমরা খুব সহসায় এ ব্যাপারে ভালো একটা ব্রিফিং আশা করছি, ইনশাআল্লাহ বাংলাদেশ দূতাবাস থেকে খুব সহসায় খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা নিয়ে একটা ব্রিফিং করবে বা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, যাতে করে আমাদের প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা বৈধতার এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে। আপনারা জানেন যে 2018 সালে সর্বশেষ যে বৈধতার সুযোগ দেওয়া হয় কুয়েতে, তখনও কিন্তু খুব একটা বেশি বাংলাদেশিরা বৈধতার সুযোগ নিতে পারে নাই, হয়তো প্রচারণার অভাবে, হয়তো না জানার কারণে। তো ঠিক এই মুহূর্তে আমরা আশা করছি, বিশেষ করে করোনা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে সারা পৃথিবীর প্রবাসীদের বা অর্থনীতির যে পরিস্থিতি, সেই হিসেবে ঠিক এই সময় প্রবাসীরা বর্তমান কুয়েতের এই সুযোগটা কাজে লাগিয়ে বৈধতার সুযোগ নেবে এবং সহজতর যেসব সিস্টেমগুলি আশা করি দূতাবাস থেকেও সেটা ক্লিয়ার করা হবে, ইনহাস কেসের লোকরা ঠিক কতটা ফ্যাসিলিটি পাবে সেটাও ক্লিয়ার হবে, আবার যাদের কোম্পানির মেলাপ বন্ধ আছে তারা কতটা সুবিধা পাবে, এই ব্যাপারগুলির জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হচ্ছে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিও যারা দেখছেন তাদেরকে আবারও স্বাগতম। আপনি পারলে সোশ্যাল নেটওয়ার্কে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ কথাগুলি কোনো একজন প্রবাসী ভাই দেখে উপকৃত হতে পারে। আপনি এরপরেও কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন, কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। ইনশাআল্লাহ কুয়েতের নতুন কোনো আপডেটে আবার দেখা হচ্ছে। এছাড়া বৈধতার ব্যাপারে সম্পূর্ণ সব আপডেট পেতে সবসময় আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন রিজওয়ানুল আবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ।